আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা ইসলাম, সবাইকে আবারও স্বাগতম আওয়ার টিনি লাইফ ব্লগ চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এবছর ঈদ আমাদের কিছুটা আনন্দ কিছুটা কষ্ট দুটো মিলেই আছে, তো দুটোই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে আনন্দটা একটু সুন্দরভাবে শেয়ার করে নেই। তো এখানে এই তো মুজাহিদের টি শার্ট, মুজাহিদ ওর ফুপির সাথে শপিংয়ে গিয়েছিল, তারপর ওর ফুপি ওকে পছন্দ করে এসব কিনে দিয়ে শপিং করে দিয়েছে। তো এই যে ব্ল্যাক আর ব্লুর মধ্যে টি শার্ট একটা নিল মুজাহিদ, আর এটার পর সে আরেকটা গেঞ্জি নিয়েছে। ওই গেঞ্জিটা আবার একটু এটা থেকে বেশি লুজ, মানে একটু ঢিলা ঢালা, এটা একটু ফিটিং ছিল ওর কিছুটা। আর ওই যে এই গেঞ্জিটার কথা বলছিলাম যে এটা একটু লুজ ফিটিং, যে সারাদিন তো আসলে ওই কলারওয়ালা টি শার্টটা পরে ওর ভালো লাগবে না, গরম লাগবে, যেহেতু এবার ঈদ গরমে হচ্ছে, তো সেজন্য এটাও নিয়েছে। ওর ফুপি এটাও কিনে দিয়েছে ওকে একটু আরাম করে ঘুরে বেড়ানোর জন্যে। তো দুটো গেঞ্জি হয়ে গেল মুজাহিদের। আর এরপর সে কিনেছে প্যান্ট, গেঞ্জিগুলো যেখান থেকে নিয়েছে প্যান্টটাও ওরা সেখান থেকেই নিয়েছে, ওরা পছন্দ করে নিয়ে এসেছে। মুজাহিদ পরবে আর ওর ফুপি ওকে দিয়েছে, ওর বড় ফুপি। তো দুজনের পছন্দ তাহলেই হলো, আর আমাদের তো কারো কিছু বলার নেই। যিনি দিয়েছেন তার পছন্দ এবং যিনি পরবেন তারও পছন্দ হয়েছে। তো এরপর হলো মুজাহিদ কিনেছে জুতা। তো জুতাটাও এবার মুজাহিদের নিজের পছন্দে। জুতাটা কিনা হয়েছে মুজাহিদের দাদার টাকা দিয়ে, ওর দাদা শপিং করতে যে টাকা দিয়েছিলেন সেটা দিয়ে সে কাপড় না কিনে জুতাটা কিনে নিয়েছে। জুতাটা একটু বেশি মানে প্রাইস ছিল, সেজন্যে জুতারটাই সব টাকা চলে গিয়েছে। তো এই যে জুতার ভেতরে মোজা, গতকালকে জুতা আনার পর সে একটু ট্রায়াল দিয়েছিল, আর ট্রায়াল দেওয়ার পর মোজাটা এভাবে রেখে দিয়েছে। মোজাটা এভাবে রেখে আমাকে বলছিল যে আম্মু, বাবা যেভাবে মোজা রাখে আমিও সেভাবে রেখেছি। আসলে ওর বাবা যখন জুতা খুলে রাখতেন তো মোজাটা ভেতরে রেখে দিতেন, আমি পরে বের করে ওটা ধুয়ে নিতাম। তো মুজাহিদও এখন মানে সেটাই ফলো করছে বাবাকে, যে আমিও বাবার মতো জুতা এভাবে রেখে দেব, তুমি এখান থেকে জুতাটা মোজাটা সরাবে না কিন্তু। তো আমার শুনে হাসি পাচ্ছিল যে সে বাবাকে মোজা রাখাটাও ফলো করে। তো যাই হোক, জুতার পর্ব শেষ, এবার হলো পাঞ্জাবির পর্ব। পাঞ্জাবিটা দিয়েছে মুজাহিদকে ওর ছোটো ফুপি, ওর ছোটো ফুপা এই যে ক্লথ বাজারের একজন ডিজাইনার, আর মুজাহিদের পাঞ্জাবিটা কিন্তু ওর ফুপাই ডিজাইন করেছে, খুবই সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। আর পাঞ্জাবির মানে যে কাপড়টা কিন্তু খুব আরাম, গরমে বাচ্চারা পরে খুবই আরাম পাবে। তারপর এটার যে হাতা, এই যে ডিজাইনটা, এই বোতামের জন্যে ওদের মানে স্পেশাল একটা আছে, খ্যাতি আছে এই পাঞ্জাবির। তো পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, আর মুজাহিদ পরার পর ওকে খুব ভালো লেগেছিল, মাশাল্লাহ। আমার বাবাটাকে আসলে পাঞ্জাবিতে খুবই ভালো মানায়, আমি দেখেছি এর আগেও অনেকগুলো পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবিতে তাকে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো পাঞ্জাবির সাথে যে পায়জামাও ছিল, সাদা পায়জামাটাও ছিল। তো পাঞ্জাবি হলো, টি শার্ট প্যান্ট জুতো সবই হয়ে গেল মুজাহিদের। তো ওর শপিং আজকে মানে এ পর্যন্তই আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে। ও আরেকটা শর্ট প্যান্টও ছিল, হ্যাঁ এটা তো বলতে ভুলে গিয়েছিলাম, এটাও ওর বড় ফুপি দিয়েছে, যে গরমে সে যখন ফুল প্যান্টটা পরতে ভালো লাগবে না তো এই শর্ট প্যান্টটাও পরতে পারবে, এটাও তার আরাম হবে। তারপর ওর শপিংয়ের পর এখন হলো আমার শপিং। আমি কিছুই শপিং করিনি এবছর, আমি কোনো কিছুই কেনাকাটা করিনি, কিন্তু আমরা মা ছেলে গিফট দিয়েই ভরে গিয়েছি আলহামদুলিল্লাহ। সেটাও সৌভাগ্য যে আমরা গিফট পেয়েছি, সবাই গিফট পায় না।
তো এরপর এই যে আমারগুলো আমি আসলে বড় থেকে শুরু করি, এটা দিয়েছেন আমার শাশুড়ি মা। মা এরকম তিনটা থ্রি পিস এনেছেন, একটা আমার জন্য আর দুটো আমার দুই ননদের জন্য। তো আমরা যার যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। তো আমারটা এটা কালার, আমি এটাই পছন্দ করেছি। থ্রি পিসটা খুবই সুন্দর, লোনের মধ্যে, লোন তো পড়তে খুব আরাম, আমরা সবাই জানি লোনের ড্রেসগুলো পড়তে খুবই আরামদায়ক হয়। আর এই লোনটার ওড়নাটা ছিল একটু ডিফারেন্ট, সবগুলো লোনের ওড়না যেরকম হয় এটা তার চেয়ে একটু ডিফারেন্ট ছিল। এটা একটু জর্জেটের মধ্যে, তার মাঝে যে একটু কাতান টাইপের একটু কেমন যেন কাজ করা ছিল আর খুব সফট ছিল। তো মার এই থ্রি পিসটা খুব সুন্দর হয়েছে, এটা বানাবো ঈদের পর, এখন ঈদের আগে আর বানাতে দিচ্ছি না, টেইলারে এখন খুব ভিড় সেটা আমরা সবাই জানি। তো সেজন্য এটা ঈদের পর বানাবো ইনশাল্লাহ। এরপর যে ড্রেসটা দেখাবো সেটা দিয়েছে আমার বড় ননদ, আমার বড় ননদ ও পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে, আর আমারও খুব পছন্দ হয়েছে ড্রেসটা। এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর ছিল, এটা ইয়েলো কালার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদের মধ্যে একটু নেভি ব্লু কাজ করা। তো জামাটা সুতি না, জর্জেটও না, একটু মিক্স, জর্জেটের সাথে সুতির একটু মিক্স, পরে কিন্তু খুব আরাম হবে, আমি গরমের মধ্যে এটা পরে খুব আরাম পাবো। আর ড্রেসটা দেখতে খুবই সুন্দর, ড্রেসটার এই যে হাতায় অনেক সুন্দর একটু কাজ করা ছিল, একটু পাড় দেওয়া আছে, আসলে খুব সুন্দর ছিল। আর আমার বড় ননদ সবসময় একটু আমার জন্য ড্রেস কিনলে ও একটু মানে লাইট কালার কেনে, মানে ও সবসময় এটা মাথায় রাখে যে আমি হলাম বউ, বাড়িতে বউ মানুষ একটু উজ্জ্বল টাইপের থাকবে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ও সবসময় একটু মনে করে যে বউ বউ ভাব থাকবে, হয় হতে পারে যে আমি এখন পুরাতন হয়ে গিয়েছি, অনেক বছর হয়েছে বিয়ের, কিন্তু তারপরেও বউ বউ ভাব থাকাটা ওর খুব ভালো লাগে, আর সে সবসময় সেরকম ভাবেই আমার জন্য একটু কেনাকাটা করে, ভালো লাগে ওর এইসব চিন্তাভাবনাগুলো। এই ড্রেসটা সম্পূর্ণ সুতি না, আবার জর্জেটও না, এটা গরমের মধ্যে পরে কিন্তু খুব আরাম পাওয়া যাবে, আর এখন যেহেতু একটু গরমের সময় তো ঈদের দিন এটা সারাদিন পরে থাকতে পারবো, ভালো লাগবে। তারপর হলো এই যে তিন নম্বর ড্রেসটা, এটা দিয়েছে আমার ছোট ননদ, এটা আমার ছোট ননদ আর ওর হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এই ড্রেসটাও খুব সুন্দর, আর এটার মধ্যেও কেমন একটু বউ বউ ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলোতে। তা আমার ননদগুলো আমাকে বুঝে, আসলে আমার পছন্দ বুঝেই ওরা কেনাকাটা করে, আমি কিন্তু আসলে সেই কাজটা পারি না। আমি যখনই ওদের জন্য কিছু কিনতে চাই আমি ওদের ভাইকে নিয়ে যাই, ওদের ভাইকে বলি তোমার বোনদের জন্য তুমি পছন্দ করো, আমি কিছু বুঝতে পারি না। আসলে এটা আমার ব্যর্থতা যে আমি কেন বুঝতে পারি না, ওরা এত সুন্দর করে আমার জন্যে সব কিছু বুঝে কত সুন্দর করে কিনে নিয়ে আসে। শুধু যে এবছর কিনে নিয়ে আসছে তা না, ওরা প্রতি বছরই আমাকে কিন্তু ঈদে গিফট দেয়, আর আমরাও চেষ্টা করি আমাদের সাধ্যমতো দেবার। তো এই খুশিটা আমাদের ফ্যামিলিতে প্রতি বছর ঈদেই পাওয়া যায়, খুব ভালো লাগে এটা। কিন্তু এবছর অনেক খুশির মাঝেও একটু অপূর্ণতা রয়েই গেল। অপূর্ণতাটা হলো আসলে আমি মুজাহিদ এবছর প্রথম ওর বাবাকে ছাড়া আমরা ঈদ করছি, ওর বাবা দেশের বাইরে আছেন, জানি না আর কতগুলো ঈদ করতে হবে তাকে ছাড়া, পরবর্তীতে হয়তোবা আমরা মানে অ্যাডজাস্ট করে নেব, কিন্তু প্রথম বছর বলে এবছর খুব কষ্ট হচ্ছে, আসলে খুবই খারাপ লাগছে, তাকে ছাড়া আমাদের সব কিছুতেই যেন একটা অপূর্ণতা রয়ে গিয়েছে। আমি মানে ঈদের দিন আমাদের রান্নাবান্না, আমাদের রেডি হওয়া, কাপড় চোপড় পরা, ঘুরতে যাওয়া, সব কিছুতেই এখন একটা পরিবর্তন চলে এসেছে এবং পরিবর্তনটাই থাকবে। যখন মুজাহিদের বাবা আবার ফিরে আসবেন তখন হয়তো বা ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা আসলে কীভাবে কাটবো। মুজাহিদ তো খুব মিস করে ওর বাবাকে, যে আম্মু আমরা আবার কখন খেতে যাব, আমরা কখন বেড়াতে যাব, আমরা ওই জায়গাটা ঘুরতে যেতাম, এখন বাবা নিয়ে যেতে পারছি না। আসলে এই এই অপূর্ণতাটা আমাদের মধ্যে খুব বেশি কাজ করছে, যেহেতু সে গিয়েছেন অল্প কিছুদিন হলো, সেজন্যে আস্তে আস্তে হয়তো বা আমরা মানিয়ে নেব,
কারণ অনেকেই তো থাকে প্রবাসে থাকে না অনেক ফ্যামিলির লোক কিন্তু মুজাহিদের বাবা আসলে হঠাৎ করে এভাবে একজন প্রবাসী হয়ে যাবে আর আমরা প্রবাসী ফ্যামিলি হয়ে যাব আসলে কখনো চিন্তাই করিনি এটা তো যাই হোক যেটা হবার আল্লাহ আল্লাহর তাআলার হুকুম থেকেই হয় আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন আমাদের জন্য সেটাই করেন আপনারা সবাই একটু দোয়া করবেন আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের পরিবারের সবাই আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আমরা যেন দিন শেষে আবার একসাথে ঈদ করতে পারি আমরা যতটা মিস করছি মুজাহিদের বাবাকে সে কিন্তু তার চেয়েও বেশি আমাদেরকে মিস করছে কারণ তার পাশে তো কেউ নেই আমরা তো দেশে যারা আছি আত্মীয়-স্বজনরা আছে অন্য সবাই আছে ফ্যামিলি কিন্তু মুজাহিদের বাবার পাশে তো কেউ নেই সে একদম একা অন্য একটা জায়গা অন্য একটা দেশে আছেন আর ইচ্ছে হলেই যে চলে আসতে পারছেন তাও কিন্তু নয় তবে যেখানেই থাকুক না কেন সে ভালো থাকুক সুস্থ থাকুক আর কাজ শেষে দিন শেষে যেন আবার আমাদের কাছে সুন্দরভাবে ফিরে আসতে পারেন আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম